ইটিভি ভারতে স্বাগত, আপনারা দেখছেন নিউজ টাইম। সন্দেশখালি নিয়ে সরব মুখ্যমন্ত্রী, দীর্ঘদিন ধরে ওখানে আরএসএস এর ঘাঁটি হয়েছে, আগেও দাঙ্গা হয়েছে, বিধানসভায় দাবি মমতার। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা সুপ্রিম কোর্টের, বাক ও মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হয় পর্যবেক্ষণ আদালতের। অন্য কাজে ব্যস্ত থাকায় আর নির্বাচনে লড়তে চান না, বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে এলেন মিমি। রাস্তা বদল করেও সন্দেশখালি যাওয়া হলো না শুভেন্দুর, অবস্থানে বসলেন রাস্তায়, আদালতে দ্বারস্থ হওয়ার হুমকি বিরোধী দলনেতার। ভাষা দিবসের পরিবর্তে পয়লা মার্চ থেকে 21 লক্ষ শ্রমিককে 100 দিনের বকেয়া টাকা দেওয়া হবে, বিধানসভায় ঘোষণা মমতার। সুকান্ত মজুমদারের উপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের ডিজিপি সহ 3 পুলিশ কর্তাকে তলব করল লোকসভার প্রিভিলেজ কমিটি। জোট গড়ল পিপিপি ও পিএমএলএন, পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলী জারদারি। দেশে একজন নেতাই থাকবে, গণতন্ত্রে এমনটা হতে পারে না, রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে বিজেপিকে তোপ সাগরিকা ঘোষের। রোহিত শর্মার পর সেঞ্চুরি করলেন রবীন্দ্র জাদেজা, অভিষেকে দুরন্ত ব্যাটিং সরফরাজের, রাজকোট টেস্টে বড় রানের পথে ভারত। ডাঙ্কি এবার মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে, ওভার দ্য টপে ছবি মুক্তির ঘোষণায় খুশি শাহরুখ অনুরাগীরা। আরও জানতে লগ ইন করুন ইটিভি ভারত ডট কমে।